সংবিধিবদ্ধ সতর্কীকরণ। এই নাটকের স্থান, কাল, পাত্র, চরিত্র সম্পূর্ণ কাল্পনিক। বাস্তবের সাথে এর কোনো মিল পাওয়া গেলে সম্পূর্ণ ক্ষমা করবেন। নাইটও লাগবে না। এসে দেখলাম কাজের লোকের সাথে চেঁচামেচি করছে, তাই কাজের লোককে তোমার দিক থেকে আমার দিকে ঘোরানোর জন্যই তো প্রতি মাসে আটকে চিনি লাগে। বাবা জর্দার দিয়ে দিনে 10 খান থাকে। আমি তো মাইয়া মানুষ না যে গরুর মতো চিৎকার করবো। পুরুষেরা সারের মতো চিৎকার করে। আরে কই গরু কইলাম, শীতের ছুটিতে চল আমরা মালয়েশিয়া ঘুরে আসি। মালয়েশিয়া না, কক্সবাজার যাবো ঠিক করছি। মালয়েশিয়া কক্সবাজার। শোনো, আমার সব বান্ধবীরা তাদের হাজবেন্ডকে নিয়ে অলরেডি মালয়েশিয়া ঘুরে আসছে। প্রতিদিন সকালবেলা ফেসবুক খুললে প্রোফাইল পিকচারে মালয়েশিয়া এখানকার ছবি আর ওখানকার ছবি। মালয়েশিয়াতেই যাব। রাখো তোমার ফেসবুক, এইটাকে সংসার চলে না, আমার মালয়েশিয়া কক্সবাজার যাব। শোনো, টাকার দরকার হলে আমার বাবার কাছ থেকে টাকা নেব, তারপর আমি মালয়েশিয়াতে যাবই। না কক্সবাজার বলছি, কক্সবাজারই যাব। মালয়েশিয়া মালয়েশিয়া কি আছে কক্সবাজারে? কি আর আছে কক্সবাজার? আছে ভূমি, আছে বালি, আছে সাগর, আছে কত প্রাকৃতিক সৌন্দর্য আছে। কক্সবাজারই যাবো। মালয়েশিয়া বলছি না, মালয়েশিয়াতে যাবো। আরে মালয়েশিয়াতে যাবো বলছি, কেন কক্সবাজার যাবো? তুমি আমার একটা কথাও শোনো না। আরে দেখো তো, ওয়েদারটা একদম পাল্টে গেল। কখন চোখ থেকে বর্ষা নামে কিছুই বুঝি না। আর এই টুকটুক চোখে আস্তে আস্তে দমকল বাইরে যে কেমনি মুখে থাকে। শোনো, কক্সবাজার যাবো। কিছু না মা, আজকে আমাদের বিয়ের তারিখ কি না, তাই তো জোরে জোরে ভালোবাসার কথা বলছিলাম। কি ঠিক করলা? কি আর ঠিক করবো, তুমি কি ভাবছো তোমার ভয়ে তোমার বাবার টাকায় মালয়েশিয়া যাবো? এমন গাধা আমারে পাও নাই, আমি নিজের ইচ্ছায় তোমার বাবার টাকায় মালয়েশিয়ায় যাবো। লাইনে এসেছে। ও আচ্ছা শোনো, একটু বাজার যাই, বাসায় মাছ মাংস কিছু নাই, আর গরুর মাংস অবশ্যই আনবা, বুঝছো? যাও যাও বাজার থেকে ঘুরে আসো। 400 টাকা দামের গরুর কেজি মাংস, মাঝে মাঝে মনে হয় আত্মহত্যা করি। এই কই আছো? দেখো একদম বাজার থেকে টাটকা মাছ দিয়েছি, একদম নড়াচড়া করছে। দেখো টাটকা মাছ দেখি, ইস সব মাছই তো নরম,
কই সব তো টাটকা বাজারেতে ভাই বিক্রি করতেছিল কোথায় টাটকা দেখো সব মাছ নরম একদম নরম হয়ে গেছে হইতে পারে রাস্তা জান তো রে সব কিছু নরম হয়ে যেতেই পারে আর এখনকার দিনে ফরমারি মুলা না কেমন ভেজাল বেশিক্ষণ টাটকা রাখতে পারে না নিউমোনিয়া ম্যালেরিয়া অ্যানিমিয়া ডিফথেরিয়া টপ ইয়া ইয়া আর এখন এখন সব ইস আর আস যেমন ধরো প্যারেঞ্জাইটিস এনকেফালাইটিস কনজাংটিভাইটিস আর আমাদের হাসপাতালে এখন প্রায় আসে এন্ডোফথালমাইটিস সুন্দর আচ্ছা আজ দিয়ে কি হয় আর আজ দিয়ে ডাক্তার যখন কোনো রোগ ধরতে পারে না তখন বলে দেয় ভাইরাস তাহলে দিন পনেরো আমার সাথে ইসলামিয়াতে আসো সকাল থেকে রাত পর্যন্ত একশো করে রোগী দেখবা এমনি এমনি স্পন্ডেলাইটিস হয়ে যাবে আর কারণে অকারণে ছিটকায় ছিটকায় বাই হয়ে যায় আমার কথা তো তোমার এখানে সেখানে ছড়া ছিটকানোর মনে হবে থামো থামো যাও বাজারে ব্যক্তি ভিতরে চলে যাও বাংলাদেশের সব দোকান পাটি বন্ধ থাকে তাই নাকি তাই না গত বছর অনন্ত জনিলে হাত হাতে নেওয়া রোমান্টিক মুভি নিঃস্বার্থ ভালোবাসা দেখেছি আর এবছর জেমস বন্ডে একদম অ্যাকশন মুভি কাটাকাটি ছবি দেখতে যাচ্ছে ইমপ্রুভমেন্ট কত আরে রাগ করতেছো কেন থাক বাদ দাও কালকে মোস্তাফ স্যারকে বলে হাফ বেলা ছুটি নিব তারপর মার্কেটে যাবো ইস কতদিন মার্কেটে যাই না এই এই ছেলেটাকে তখন থেকে দেখছি ঘুর ঘুর করছে আঙ্কেল আঙ্কেল আমি চকলেট খাবো আমার জন্য চকলেট আনছো আবার আঙ্কেল আঙ্কেল বলে বাবা বাবা নিজের ছেলেকে চিনতে পারছো না আমার ছেলে ইসলামিয়ার রোগী চোখে আলো ফিরাতে ফিরাতে কতদিন যে দিনের আলো দেখি নাই ছেলের কত বসন্ত পার হয়ে গেল এটাই পাইলাম না এটাই কি ইসলামিয়ার ডাক্তারদের জীবন ধন্যবাদ ধন্যবাদ